জীবনের ওপর এই ধরনের বহিরাক্রমণের বিরুদ্ধে আপনার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে বহু বহু গুণ। আপনাকে জলের প্রতি ভীষণ যত্ন নিতে হবে, কারণ এটা 72%। আপনি যদি এটা করেন, দেখবেন আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার অর্ধেক কমপক্ষে 50% চলে যাবে 6 সপ্তাহের মধ্যে। বেশিরভাগ মানুষ মাটির সাথে সম্পর্ক গড়ে তোলে শুধুমাত্র মারা যাওয়ার পর, কিন্তু যখন আপনি জীবিত, মাটির সাথে সম্পর্ক গড়ে তোলাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলবো, বিশেষত এখন চারিদিকে এই ভাইরাসের পরিস্থিতিতে, বিশ্বাস করুন, আপনাদের মধ্যে যারা কোনোভাবে মাটির স্পর্শে আছেন, আমরা এখানে একে বলি পৃথিবী প্রেম সেবা, অর্থাৎ মাটির সাথে এক ভালোবাসাপূর্ণ সম্পর্ক। আপনার জীবিত থাকার ক্ষমতা, জীবনের ওপর এই ধরনের বহিরাক্রমণের বিরুদ্ধে আপনার প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে বহু বহু গুণ। আপনার বেঁচে থাকাটাই যথেষ্ট নয়, এটা জরুরি যে আপনি শক্তিশালীভাবে জীবিত থাকেন। শক্তিশালী জীবনধারণ মানে এই নয় যে আপনি পেশিবহুল এবং কারুর ওপর কর্তৃত্ব করবেন। শক্তিশালী জীবনযাপন মানে জীবন বড় আকারে ঘটছে। এর জন্য আপনার একটি শরীর দরকার, যা এই গোটা পৃথিবীকে নিজের এক প্রসারণ হিসেবে দেখে, যা প্রকৃতপক্ষে তাই। তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ যে আপনি নিজের মধ্যে এটা নিয়ে আসেন। আপনাদের প্রত্যেকে যারা ঈশাযোগ কেন্দ্রে আছেন, আমরা কিছু প্রক্রিয়া তৈরি করব আপনাদের জন্য, যাতে আপনাদের প্রত্যেকেই অন্তত 3 দিনে একবার নিজেদের হাত এবং পা মাটির সংস্পর্শে নিয়ে আসেন। খুব গুরুত্বপূর্ণ। এবং যেখানে আর যেখানেই আপনি থাকুন না কেন, যদি আপনার এক টুকরো বাগান থাকে, কিংবা আপনি স্বেচ্ছাসেবা করতে পারেন অন্য কারোর বাগানে, বিশ্বাস করুন, হ্যাঁ, তারা বিনামূল্যে মালি পেয়ে যাবেন। কিন্তু এটা ভাববেন না যে তারা বেশি পাচ্ছেন, আসলে আপনিই অনেক বেশি পাচ্ছেন, কারণ আপনি মাটির সঙ্গে যুক্ত হতে পারছেন, যা আপনার মধ্যে বিপুল পার্থক্য আনবে। আপনার ভৌত দেহ যেভাবে কাজ করে, তার জন্য মাটিতে হাত দেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। না হলে আপনাদের মধ্যে যারা খুবই সচ্ছল, আপনারা যারা চান না এমন কোনো কাজ করতে যা আপনাদের বিত্তবান প্রতিমূর্তিকে খাটো করে, আপনারা অন্তত মাঠবাদ নিতে পারেন। এটাও আর একটা উপায়। শুধু 40-50% খাবার কাঁচা খান, অর্থাৎ সেটা জীবিত, সেটা সজীব কোষ হতে হবে। কোনো সবজি হতে পারে, কোনো ফল হতে পারে, বাদাম হতে পারে, অঙ্কুরিত ছোলা হতে পারে। অন্তত 40-50% খাবার যা আপনি খান তা জীবিত হতে হবে। আপনি মৃত খাবার খেয়ে বাঁচতে চাইছেন, সেটা তো একটু কঠিন, কারণ আপনাকে এখন মৃতকে জাগাতে হবে। আপনি যখন খাবার রান্না করেন, খাবারটা হজম করতে প্রয়োজনীয় সমস্ত উপকরণ শুধুমাত্র শরীরেই থাকে না, খাবারও এই সমস্ত এনজাইম নিয়ে আসে। আপনি যখন খাবার রান্না করেন, সেই সব এনজাইম বেশিরভাগটাই নষ্ট হয়ে যায়। সেই সব এনজাইম ছাড়া যখন আপনি খান, এখন আপনার শরীরকে লড়াই করতে হবে নষ্ট হয়ে যাওয়া সেই অংশটাকে পুনর্নির্মাণ করতে, এবং শুধুমাত্র তখনই তা হজম হতে পারবে। সাধারণত খাবার খাওয়ার 1-1.5 ঘন্টা পরে শরীর ঝিমিয়ে পড়ে, পরে আস্তে আস্তে এটা ঠিক হয়। আপনি লক্ষ্য করেছেন তো, খাবার হলো শক্তির জন্য, কিন্তু আমরা খাবার এমনভাবেই বানাচ্ছি যেটা শক্তি শুষে নিচ্ছে প্রথম 1.5 ঘন্টায়, শুধুমাত্র তারপরেই ধীরে ধীরে এটা ফিরে আসে। যাই হোক, যতই ভালো আপনার পরিপাক ক্ষমতা হোক, আপনি কখনোই পুনর্নির্মাণ করতে পারবেন না সেই সব এনজাইম যা আমরা রান্না করে নষ্ট করে দিয়েছি। শুধুমাত্র আংশিকভাবে আমরা করতে পারি। একটা সহজ কাজ হতে পারে শুধু একবার স্নান, সর্বদা স্নান করে শুতে যাওয়া, এটা অনেক তফাৎ আনবে। এই আবহাওয়ায় হয়তো ঠান্ডা জলে স্নান করা হয়তো কঠিন, তো আপনি ঈশদুষ্ণ জলে স্নান করতে পারেন। রাতে গরম জলে স্নান করবেন না, ঈশদুষ্ণ জলে স্নান করুন, এটা আপনাকে সজাগ করে দেয়।
তাই আপনি ভাবেন ওহ আমি ঘুমোতে পারছি না। কোনো ব্যাপার না, আপনি হয়তো 15-20 মিনিট বা আধ ঘন্টা পরে ঘুমোবেন, কিন্তু আপনি ভালো ঘুমোবেন, কারণ এটা কিছু বিশেষ জিনিস সরিয়ে নেবে। স্নানের সময়ে শুধু আপনার ত্বকের ওপরের নোংরাই শুধু আপনি পরিষ্কার করছেন এমন নয়। খেয়াল করেছেন যে যদি আপনি খুব উদ্বিগ্ন অস্থির হন বা যাই হোক, স্নান করে বের হলে মনে হয় যেন বোঝা সরিয়ে নেওয়া হয়েছে আপনার থেকে। আপনি কি এটা খেয়াল করেননি? এটা শুধু ত্বককে ধুয়ে ফেলা নয়, অনেক ধরনের ব্যাপার ঘটে যখন শরীরের ওপর দিয়ে জল বয়ে যায়। স্নান হলো এক ধরনের প্রাথমিক স্তরের ভূতশুদ্ধি, কারণ আপনার শরীরের 70% বেশি হলো জল। যখন আপনি এই শরীরের ওপর জল ঢেলে দেন, কিছু বিশেষ বিশুদ্ধিকরণ ঘটে যা ত্বক পরিষ্কারের থেকেও বেশি কিছু। আপনাকে জলের ব্যাপারে প্রচুর যত্ন নিতে হবে, কারণ এটা 72% এবং এর প্রচুর স্মৃতি আছে। আমি যদি এই জলটা খুলে বা না খুলেই কিছু বলি, এটা তা মনে রাখবে। এই বিষয় নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। আপনি যদি এই জল যে কোনো জায়গা থেকে নেন যেখান থেকে সরবরাহ হচ্ছে, পাম্প করে নিজের ঘরে তোলেন, এটা 50টা বাঁকের মধ্যে দিয়ে গেছে, পাম্প দিয়ে বল প্রয়োগ করে বেগের সাথে, যা স্বাভাবিকভাবে করা হয় সব বাড়িতে, এবং আপনি অ্যাপার্টমেন্টে 12তলায় থাকেন তো আরও জোর খাটিয়ে পড়ে তোলা হয়। এখন তারা বলছেন যে যদি জল 50টি বাঁক নেয়, সেই জলের অন্তত 60% বিষাক্ত হয়ে গেছে। কল থেকে বেরোনোর সাথে সাথে যদি আপনি সেটা পান করেন, এটা বিষ হিসেবেই কাজ করবে আপনার তন্ত্রে। যদি আপনি এটা ধরে রাখেন কিছু সময়ের জন্য, এটা নিজেকে আবার পুনর্বিন্যাস করবে, কারণ এই বিষ রাসায়নিক নয়, এটা আণবিক। আণবিক পরিবর্তন ঘটছে, কোনো রাসায়নিক পরিবর্তন নয়। এই জন্যই পরম্পরাগতভাবে আপনার ঠাকুমা সবসময় আপনাকে বলেছেন, সবসময় প্রথমে জল কোথাও ধরে রাখতে হবে। একটি পরিষ্কার পাত্রে সারা রাত জল কোথাও রাখুন আপনার ঘরে, কিছু বিভূতি এবং সিঁদুর লাগিয়ে তার উপরে একটি ফুল রেখে। হ্যাঁ কি না? আমাদের পরম্পরায় শুধুমাত্র পরদিন সকালে আপনি তা পান করতে পারেন, আপনার ঘরের ভেতরে আসার সঙ্গে সঙ্গে নয়। আপনি তা পান করেন না, কারণ এটি বিভিন্ন ধরনের স্মৃতি বহন করে। পরম্পরাগত গৃহে মানুষ প্রত্যেক দিন খাবার জলের পাত্র পূজো করতেন। হ্যাঁ, এবং আপনি কখনোই জল পান করেন না সঙ্গে সঙ্গে তা আসার পরে। আপনি তা ধরে রাখেন, যথেষ্ট সময় দেন, যাতে সে জমিয়ে রাখা আজেবাজে স্মৃতি থেকে নিজেকে সাজিয়ে নিতে পারে আর আপনার পানির উপযোগী হয়ে ওঠে। জলের যত্ন আপনাকে নিতেই হবে, কারণ এটা 72%, এটা ফার্স্ট ক্লাস, জানেন তো, পাস মার্কের থেকেও বেশি। খালি পেট এবং খিদে দুটো আলাদা জিনিস। খিদে মানে আপনার শক্তি বা ক্ষমতা কমতে শুরু করেছে, কিন্তু খালি পেট ভালো জিনিস। যোগবিজ্ঞানে আজ আধুনিক বিজ্ঞানেও একই কথা বলছে, কিন্তু আমরা যা আমাদের অভিজ্ঞতায় জানি, আপনারা তো তার উপর $40 কোটি খরচ করবেন, কারণ গবেষণা হলো কত মিলিয়ন ডলার খরচ হয়েছে সেই বিষয়ে। আপনার শরীর এবং মস্তিষ্ক সবথেকে ভালো কাজ করে যখন আপনার পেট খালি থাকে। তো আমরা সবসময় লক্ষ্য রাখি যে আমরা এমনভাবে খাই যে পরিমাণ যতই হোক না কেন, আমাদের পেট সবসময় 2-2.5 ঘন্টার মধ্যে যাতে খালি হয়ে যায়। তো আমরা সবসময় খিদে নিয়ে ঘুমোতে যাই। মানুষভাবে তারা ঠিকমতো ঘুমোতে পারে না, তারা ঘুমোতে ঠিকই পারে, তো কমপক্ষে 8 ঘন্টা বিরতি যোগে সঠিক ধরা হয়, পরপর দুটি খাবারের মাঝে অন্তত 8 ঘন্টার ব্যবধান থাকা উচিত। যদি আপনি এটি করেন, আপনি দেখবেন আপনার স্বাস্থ্য সংক্রান্ত অর্ধেক সমস্যা, স্বাস্থ্যের যাই সমস্যা আপনার থাকুক না কেন, অন্তত 50% সমস্যা 6 সপ্তাহের মধ্যে চলে যাবে।